দুষ্কৃতীদের লাগাম ছড়া আসফালনে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বামেরা। পরিণামে সংশ্লিষ্ট বিষয়গুলি বামেদের তরুপের তাস হয়ে উঠছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বুধবার সিপিএম ডুকলি বিভাগীয় সম্পাদক নারায়ণ দেবকে তার রাজধানী সংলগ্ন পূর্ব ডুকলি স্থিত বাড়ি থেকে অন্যান্য দিনের মতো আনতে যায় বিভাগীয় কমিটি গাড়ি। সিপিএম ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদকের অভিযোগ, সেই সময় স্থানীয় এক দুষ্কৃতী বিভিন্ন অভিযোগ তুলে সে গাড়িটির উপর হামলা চালায় এবং গাড়িটি ভাঙচুর করে। আসার এক দু মিনিটের মধ্যে সে গাড়িতে নামার পরেই ওইদিকে শান্ত চন্দ্র ভৌমিক সে তাকে গালিগালাজ করে গাড়ি সরিয়ে নিতে বলে এক্ষুনি যেতে হবে তাকে মারতে যায় এবং তখন সে গাড়ি যখন স্টার্ট দিয়ে তারপরে গাড়িটা ভেঙে দিয়েছে পেছনে ইট দিয়ে শান্ত চন্দ্র ভৌমিক এবং আমার গাড়ির নাক বরাবর হইল রাস্তাটা ওইখানে আমি নিজে দেখেছি আমাদের আশপাশের সব মানুষ দেখেছি। এই ঘটনায় ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক নারায়ণ দেব তীব্র নিন্দা জানান এবং সেই সাথে এই ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।